পরিমনির বিরুদ্ধে কোনো পর্নোগ্রাফি অ্যাক্ট বলা হয়নি। পরিমনির বিরুদ্ধে বলা হয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে আইন সেটা অনুযায়ী মামলা দায়ের করা হচ্ছে। নায়িকা পরিমনি উনি বা 2016 সাল থেকে উনি নিয়মিত মাদক সেবন করতেন এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে উনি বিভিন্ন ধরনের মাদক সেবন করেছে। আমরা তার বাসায় যে একটি মিনি বার পেয়েছি যেটা আইনসিদ্ধ নয়, কারো ব্যক্তিগত বাসায় একটি মিনি বার থাকতে পারে না, তার এই যে তার বাসায় যে মিনি বার থাকাটা এটা আইনসিদ্ধ নয়। পাশাপাশি উনি আমাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন যে উনি অনেক ক্ষেত্রেই যেহেতু উনি একটু অতিমাত্রায় মাদকাসক্ত মাঝেমা ছিলেন, উনি অনেক ক্ষেত্রেই অতিমাত্রায় অ্যালকোহল গ্রহণ করতেন, এই জন্য উনি ওনার প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন যে উনি তার বাসার ফ্ল্যাটে এই ধরনের বার উনি মেনটেন করে গিয়েছেন। পাশাপাশি আমরা রাজের বক্তব্যে আমরা জেনেছি যে বিভিন্ন সময় এই বারে তারা ডিজে পার্টি সহ বিভিন্ন পার্টি আয়োজন করতো, যেখানে রাত সহ তাদের বিভিন্ন লোকজন এই বারগুলোতে উপস্থিত থাকতেন। প্রথমত উনি লাইভে এসে কেন এই ধরনের বক্তব্য প্রদান করলেন, তার আসলেই কোনো উদ্দেশ্য আছে কি না এবং কেন উনি এই বিভ্রান্তকর তথ্য প্রদান করলেন এটাও আমরা তদন্ত করে দেখছি। তো প্রাথমিকভাবে আমরা মনে করি যেহেতু উনি সংক্ষুব্ধ ছিলেন, উনি ভীত সংস্থস্থ ছিলেন, এই ক্ষেত্রে হয়তো উনি বিভিন্ন কথা বলে থাকতে পারেন যেটা আমরা যাচাই বাছাই করছি এবং এইটা তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমরা পরিমনির বিরুদ্ধে কোনো পর্নোগ্রাফি অ্যাক্ট বলা হয়নি। পরিমনির বিরুদ্ধে বলা হয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে আইন সেটা অনুযায়ী মামলা দায়ের করা হচ্ছে। পরিমনির চক্র বলি নিয়ে আমরা বলেছি নজরুল ইসলাম, রাজ, তারপরে জিসান, মিশু, এই একটি সংঘবদ্ধ চক্র ছিল যারা বিভিন্ন সময় এই ধরনের অপকর্ম করত পার্টির নামে বা বিভিন্ন ডিজে পার্টির মাধ্যমে অনৈতিক কার্যকলাপ করত। এই চক্রে আমি বলেছি যে অলরেডি 10 থেকে 12 জন রয়েছে, যে চক্রকে আমরা বিভিন্নভাবে তাদেরকে গোয়েন্দা জালে আটকে তাদেরকে গ্রেফতারের চেষ্টা করছি। পাশাপাশি এই চক্রের মাধ্যমে কেউ প্রতারিত হয়েছে কি না এই সম্পর্কেও বিভিন্ন তথ্য আমরা পেয়েছি, বাট আমি বারবার আপনাদেরকে বলছি যে এই তথ্যগুলো উদ্দেশ্যপ্রণোদিত কি না বা কারো স্বার্থ চরিতার্থ করার জন্য কি না এটার জন্য আমাদের তদন্ত প্রয়োজন। যে তদন্তগুলো আমরা করছি এই তদন্ত পরবর্তীতে আমরা আপনাদেরকে ডিটেলস বলতে পারব। আমাদের মেইন সূত্রটি ছিল আমরা গত 3রা আগস্ট যে জিসান এবং মিশু হাসানকে গ্রেপ্তার করেছি তাদের কাছ থেকে সুনির্দিষ্ট অভিজাত এলাকার কিছু সুনির্দিষ্ট বারের সন্ধান পেয়েছি, কিছু ফ্ল্যাটের সন্ধান পেয়েছি যেখানে অবৈধ বারেভাবে মিনি বারের মাধ্যমে অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল, মাদক নেওয়া হচ্ছিল এবং বিভিন্নভাবে ডিজে সহ বিভিন্ন পার্টির আয়োজন করা হচ্ছিল। এর মধ্যে আমরা এই সূত্র ধরেই আমরা এই অভিযান পরিচালনা করেছি। পাশাপাশি আমরা আরও কিছু যে বার বা কিছু ফ্ল্যাটের সন্ধান আমরাও পেয়েছি, সেগুলো তথ্যগুলো আমরা যাচাই বাছাই করছি এবং সেগুলো তথ্য অনেক ক্ষেত্রেই উদ্দেশ্যপ্রণোদিত হয়ে থাকতে পারে। তো আমরা এই তথ্যগুলো যাচাই বাছাই করে পরবর্তীতে আমরা অভিযান পরিচালনা করবো।